নতুন আঙ্গিকে বিয়ানীবাজারে যাত্রা শুরু করলো রাজমহল এক্সপ্রেস। রবিবার দুপুরে মিষ্টান্ন জগতের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটির ফিতা ও কেক কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র মোহাম্মদ আব্দুস শুকুর। পৌর শহরের দক্ষিণ বাজারে অবস্থিত রাজমহল এক্সপ্রেসের বিশাল শোরুমে পাওয়া যাবে নানা ধরনের মিষ্টান্ন সামগ্রী ও গ্রোসারি পণ্য। বাংলাদেশ আঞ্জুমানে তালামেজে ইসলামিয়া বিয়ানীবাজার উপজেলাধীন লাউতা ইউনিয়ন শাখার 2021-22 সেশনের কাউন্সিল শুক্রবার দুপুরে বাহাদুরপুর রহমানিয়া দাখিল মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলের সর্বসম্মতিক্রমে জসীমউদ্দিনকে সভাপতি ও মোহাম্মদ অলিউর রহমান শিলুকে সাধারণ সম্পাদক মনোনীত করে 21 সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিয়ানীবাজার পৌর শাখার অধীনস্থ 1 নং শ্রীধরা ওয়ার্ড শাখার কাউন্সিল অধিবেশন শুক্রবার বাদ মাগরিব অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিল অনুষ্ঠানে হাফিজ মিসির আলীকে সভাপতি, ব্যবসায়ী জিয়া উদ্দিনকে সাধারণ সম্পাদক ও হাবিবুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে 17 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। নামাজরত অবস্থায় ফাতির আলী নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে গোলাপগঞ্জে। শনিবার গোলাপগঞ্জ বাজার মসজিদে মাগরিবের নামাজরত অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাজিরপুর শুকনা গ্রামের বাসিন্দা ও গোলাপগঞ্জ কাঁচা বাজারের ব্যবসায়ী ছিলেন তিনি। রোববার সকাল 10:30টায় উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাজিপুর শুকনা লামাপাড়া জামে মসজিদে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে সমাহিত করা হয়। সিলেট বিভাগে 7 মাস পর করোনা শনাক্তের হার 100 শতাংশের নিচে নেমে এসেছে। গত 24 ঘন্টায় বিভাগের 787 জনের নমুনা পরীক্ষা করে মাত্র 6 জনের করোনা শনাক্ত করা হয়। শনাক্তের হার 0.76। বিভাগে করোনা শনাক্ত হয়েছে 54,721 জনের। এদিকে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 1 জন রোগী। সর্বমোট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 1,169 জন। বড়লেখায় 20 বোতল বিদেশি মদ সহ শঙ্করচন্দ্র দাস নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার দাসের বাজার ইউনিয়নের লঘাটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শঙ্কর ওই গ্রামের মৃত নবকুমার দাসের ছেলে। তথ্য প্রযুক্তি সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরা, তথ্য প্রযুক্তির কুফল থেকে রক্ষা পাওয়ার বিষয়ে মাধ্যমিক স্তরের ছাত্রীদের নিয়ে ব্যতিক্রমী অনুষ্ঠান করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও কন্ট্রোলার অফ সার্টিফাই অথরিটিস। রবিবার জুড়ে উপজেলার 8টি মাধ্যমিক বিদ্যালয়ের 50 জন ছাত্রী নিয়ে এই ট্রেনিং অনুষ্ঠিত হয়।